হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। তবে ফ্রেন্ডস, একটি কথা, যারা WBB কনস্টেবল মেইন পরীক্ষা দিচ্ছ 22 মে, আমি জানি তোমাদের মনে অনেক প্রশ্ন যাচ্ছে, অনেক ভয় যাচ্ছে, অনেক ডাউট কনফিউশন যাচ্ছে, আমি পাশ করতে পারবো কিনা। যদি এরকম প্রশ্ন তোমাদের মনে জাগে, তোমাদের আমি একটা কথাই বলবো, রিল্যাক্স থাকো। পরীক্ষার আগে একটু কম বেশি টেনশন সবারই হবে, তবে যত সম্ভব নিজেকে রিল্যাক্স রাখার চেষ্টা করো। এখন নতুন একদমই পড়বে না, এই 1-2 দিন যত সম্ভব রিভাইজ করো। আর এই 1-2 দিন রাত জাগার চেষ্টা করো না, একটু রাত মানে রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করো, আর কম পড়ো, যত সম্ভব কম পড়ো। এতদিন যা পড়ার পড়ছো, এখন দিনে 6-7 ঘন্টার বেশি পড়ার দরকার নেই, আর রিভাইজটা বেশি করে করো, নতুন পড়ার দরকার নেই। ওকে তো ফ্রেন্ডস, এখন আমি এই ভিডিওতে একটি প্র্যাকটিস সেট সলভ করব। এই প্র্যাকটিস সেটটি যারা WBP কনস্টেবল মেইন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ, সঙ্গে সঙ্গে যারা অন্যান্য সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তো তোমরা প্রত্যেকে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, আশা করি প্রত্যেকের এই ভিডিওটি খুব ভালো লাগবে। তো চলো ফ্রেন্ডস, আজকের ক্লাস শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রবলেম, একটি সহজ প্রবলেম দিয়ে শুরু করছে। অনেকে ভাববে এত সহজ প্রবলেম আসে, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু প্রত্যেকবার একটি আসে। আজকে প্রথম যে প্রবলেমটা করব, কোন সংখ্যার 27% এর সঙ্গে সংখ্যাটি যোগ করলে যোগফল হয় 381, সংখ্যাটি কত? খুব সিম্পল একটি অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু WBP কনস্টেবল মেইন পরীক্ষা যারা দিবে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকবার এই টাইপের একটি অঙ্ক থাকে। তাহলে কি বলছে, কোন সংখ্যার 27% এর সঙ্গে, 27% এর সঙ্গে কি যোগ করব সংখ্যাটি, সংখ্যাটা কত বলো দেখি, সংখ্যাটা 100%, পার্সেন্টের অঙ্কে টোটালটাকে আমরা কত ভাবি 100%, 27% এর সঙ্গে সংখ্যাটা যোগ করব, সংখ্যাটা কত পার্সেন্ট, 100%, যোগ করলে কত হয়, প্রশ্ন বলছে 381 হবে, বুঝা গেল? বলছে 27% এর সঙ্গে যোগ করব, কত যোগ করব সংখ্যাটি, সংখ্যাটা বলতে টোটাল সংখ্যা 100%, কেন পার্সেন্টেজের ক্ষেত্রে টোটালটাকে আমরা কত পার্সেন্ট ধরি, 100%, 27% এর সঙ্গে সংখ্যাটি মানে 100% যোগ করলে 381 হবে। আচ্ছা বলো দেখি, এই দুইটা যোগ করলে কত হয়, 127%, 127% এর ভ্যালু হচ্ছে 381, 27% আর সংখ্যাটি 100%, দুটো যোগ করলে 127% হয়। এবার প্রশ্নে বলছে এই 127% এর ভ্যালু হবে 381, বুঝা গেল? যোগফল কত হয় 127%, প্রশ্নে যোগফল হবে বলছে 381, দুটো সেম জিনিস। তাহলে তোমরা বলবে 127% এর ভ্যালু হচ্ছে 381, তুমি ওইকিক তুরেশিক দিয়ে করতে পারো, আমি ডাইরেক্ট করব। ডাইরেক্ট বলতে বলো দেখি, 127কে কত দিয়ে গুণ করলে 381 হয়, 3 দিয়ে গুণ করলে 381 হয়, 3 = 87, 81, আর 3 ও কি 3। এবার আমাকে বার করতে হবে সংখ্যাটি কত, সংখ্যাটি কত মানে 100% এর ভ্যালু কত, 127% এর ভ্যালু 381 হলে 100% এর ভ্যালু বার করতে হবে। এখানে যেমন পার্সেন্টেজ এর ভ্যালু বার করতে গিয়ে 3 দিয়ে গুণ করছি, সেম ভাবে এখানে 100% এর ভ্যালু বার করতে গিয়ে এটাকেও 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে 100কে গুণ করলে 300, বুঝা গেল? 127% এর ভ্যালু প্রশ্নে বলছে 381, তাহলে 100% এর ভ্যালু কত, 100 × 3 অর্থাৎ 300, তার মানে সংখ্যাটি হচ্ছে 300, এটাই অ্যান্সার। 2 নম্বর কি বলছে দেখো, এক ব্যক্তি 50,000 টাকায় একটি গরু একটি ঘোড়া কিনল, গরুটি 20% লাভে এবং ঘোড়াটি 10% লোকসানে বিক্রি করে দেখা যায় মোটের উপর 2% লাভ হয়েছে, গরুটির ক্রয় মূল্য কত? দেখো এটা আমরা এলিগেশন দিয়ে করব, দুটো জিনিস আছে দেখো, একটি গরু আর একটা কি আছে বলো দেখি, ঘোড়া। গরুটাতে কত পার্সেন্ট লাভ হয় বলো দেখি, গরুটিতে লাভ হয় 20%, আর ঘোড়াটিতে 10% লোকসান হয়। WBB কনস্টেবল মেইন পরীক্ষার পরে আমরা কি করব, প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে আমরা সমস্ত চ্যাপ্টার কভার করব, আর প্রতিটি পরীক্ষার জন্য, সে রেলের পরীক্ষায় বলো, প্রাইমারি বলো, SSLSTPT বলো, সমস্ত পরীক্ষার জন্য কম্বাইন ভাবে আমি প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে কভার করবে। তাহলে তোমরা প্রত্যেকে চ্যানেলটা ফলো করো, একদম ধরে ধরে কভার করবে। এখন WBP কনস্টেবল মেইন পরীক্ষার জন্য এই প্র্যাকটিস সেট কিছুদিন সলভ করছি, পরীক্ষার পরে চ্যাপ্টার ধরে করানো হবে। তাহলে গরুটিতে কত পার্সেন্ট লাভ হয়, 20%, আর ঘোড়াটি বিক্রি করে 10% লোকসান হয়, দুটো দুদিকে লিখলাম, আর মাঝখানে কি লিখবো, মোটের উপর কত পার্সেন্ট লাভ হয়, মোটের উপর লাভ হয় 2%, এটা মাঝখানে, এটাও আমরা এলিগেশন দিয়ে করব। গরুটিতে 20% লাভ হচ্ছে আর ঘোড়া বিক্রি করে 10% লোকসান হচ্ছে, দুটো দুদিকে, আর মাঝখানে লিখবো মোটের উপর কত পার্সেন্ট লাভ হয়, 2%,
এবার এলিগেশন দিলে এই দুটো ডিফারেন্স এদিকে লিখবো, এই দুটো ডিফারেন্স এদিকে লিখবো। এবার ডিফারেন্স বার করতে গিয়ে খেয়াল করবে ফ্রেন্ডস, মন দিয়ে শুনবে, এই দুটো ডিফারেন্স এখানে লিখবো। এবার প্রশ্ন হলো এই দুটো ডিফারেন্স বার করতে গিয়ে মন দিয়ে শুনবে, আলাদা হলে, আলাদা যদি হয়, আলাদা ডিফারেন্স বার করতে গেলে তোমাদের আগে বলছি আলাদা হলে যোগ করতে হয়, যোগ। আর যদি সেম হয়, সেম দুটো একই হয়, তাহলে আমরা করি মাইনাস। দেখো একটা লোকসান আর একটা লাভ, একটা লোকসান, লোকসান মানে লস, ক্ষতি, আর একটা লাভ, দুটো আলাদা না, তাহলে এই দুটো যোগ করব, 10 আর 2 যোগ করলে 12%। দুটো আলাদা হলে যোগ, একটা লোকসান একটা লাভ, যেহেতু দুটো আলাদা তাহলে এই দুটো ডিফারেন্স বার করতে গেলে দুটো যোগ করতে হবে। তাহলে তুমি বলবে 10 আর 2 যোগ করলে 12, আর এই দুটার ডিফারেন্স বার করে এখানে লিখবো, দুটো সেম জিনিস, এটাও লাভ এটাও লাভ, যেহেতু দুটো সেম জিনিস তাহলে এই দুটো ডিফারেন্স কত, 20 থেকে 2 মাইনাস করলে 18%। যদি সেম হয়, দুটোই সেম, এটাও লাভ এটাও লাভ, বা দুটোই লোকসান, যদি সেম হয় তাহলে দুটো ডিফারেন্স বার করতে গেলে মাইনাস করব। আর এগুলো যোগ করলাম কেন বলো দেখি, দুটো আলাদা জিনিস, একটা লোকসান একটা লাভ, আলাদা হইলে যোগ করব, আর দুটো সেম জিনিস তাহলে বিয়োগ করব। তাহলে মাঝখানে ইস্টু দিয়ে দিই, অনুপাত থাকবে, পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, 6 দিয়ে ছোট করলে 6 দুগুণে 12, 3 6 18। তার মানে এটা কি বেরোলো বলো দেখি, এলিগেশন দেওয়ার ফলে ক্রয় মূল্য বেরিয়ে গেল, গরুটির ক্রয় মূল্য 2 ইউনিট আর ঘোড়াটির ক্রয় মূল্য হবে 3 ইউনিট। বুঝা গেল, গরুটি কেনা হয় 2 ইউনিট মূল্যে আর ঘোড়াটির কেনা দাম হচ্ছে 3 ইউনিট। তাহলে আমি যদি বলি দুটোর মোট ক্রয় মূল্য কত, গরুর দাম হচ্ছে 2 ইউনিট, ঘোড়ার দাম 3 ইউনিট, তাহলে মোট ক্রয় মূল্য কত, মোট দুটো যোগ করলে পাওয়া যাবে, এটা 2 এটা 3 যোগ করলে কত হয়, 5 ইউনিট। আমি যদি বলি গরু ও ঘোড়ার মোট ক্রয় মূল্য কত, তুমি বলবে গরুর ক্রয় মূল্য 2 ইউনিট, ঘোড়ার ক্রয় মূল্য 3 ইউনিট, তাহলে 2 আর 3 মিলে টোটাল কত, 5 ইউনিট। আবার প্রশ্নে দেখো, দেখো কি দেওয়া আছে, প্রশ্নে বলছে গরু আর ঘোড়ার মোট ক্রয় মূল্য হচ্ছে 50,000। দেখো আমি যদি বলি 50,000টা কি, তুমি বলবে গরু ও ঘোড়ার মোট ক্রয় মূল্য। আবার বলে দেখি এই 5 ইউনিটটাও কি, গরু ও ঘোড়ার মোট ক্রয় মূল্য, এটাও গরু ও ঘোড়ার মোট ক্রয় মূল্য, মানে মোট কেনা দাম, এটাও গরু ও ঘোড়ার মোট ক্রয় মূল্য। তোমরা বলবে আরে দুটোই তো সেম জিনিস, তাহলে আমি বলতেই পারি 5 ইউনিটের ভ্যালু হচ্ছে কত, 50,000। এবার তুমি ঐকিক দিয়ে করতে পারো, 1 ইউনিটের ভ্যালু কত, এভাবে করতে পারো, আমি ডাইরেক্ট করব, এটাও মোট ক্রয় মূল্য এটাও মোট ক্রয় মূল্য, দুটো সেম জিনিস, তার মানে 5 ইউনিটের ভ্যালু 50,000, কত দিয়ে গুণ করলে আসে দেখো তো, 5 10 50 আর 3 2 0, 10,000 দিয়ে গুণ করলে আসে। এবার আমাকে বার করতে কি বলছে, গরুটির ক্রয় মূল্য কত, গরুটির ক্রয় মূল্য 2 ইউনিট, 2 ইউনিটের ভ্যালু কত, এখানে ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে 10 দিয়ে গুণ করেছি, তো সেম ভাবে এখানে ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে এটাকেও 10,000 দিয়ে গুণ করব, তাহলে 2 কে 10,000 দিয়ে গুণ করলে 10 দুগুণে 20,000। তাহলে বলো দেখি গরুটির ক্রয় মূল্য কত, 20,000 টাকা। যদি বলতো ঘোড়ার ক্রয় মূল্য কত, 3 ইউনিটের ভ্যালু 3 2 30,000, ওটা চাইনি বার করলাম না, বুঝা গেল। আমাকে বার করতে বলছি গরুর ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত হবে, 20,000 টাকা, এটাই অ্যান্সার। দেখো 3 নম্বরে কি বলছে, 240 মিটার লম্বা একটি ট্রেন 120 মিটার দীর্ঘ একটি সেতুকে 24 সেকেন্ডে অতিক্রম করে, কত সেকেন্ডে, 24 সেকেন্ডে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি, গতিবেগ না কি বার করতে বলছে পরে ভাববো, এখানে কি কি দেওয়া আছে দেখো তো, বলছে ট্রেনটি একটি সেতুকে অতিক্রম করবে, আমি বলছিলাম অতিক্রমের অঙ্কে প্রথমে বেগকে টার্গেট করতে, এবার প্রবলেম হচ্ছে অঙ্কটার মধ্যে বেগ দেওয়া নেই, আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বেগটাই বার করতে হবে, তাহলে বেগ যেহেতু দেওয়া নেই এটা নিয়ে তো আর করা যাবে না, তাহলে আমরা দূরত্ব ভাবি, কাকে অতিক্রম করবে বলো দেখি, ট্রেনটি একটি সেতুকে অতিক্রম করবে, তাহলে আমি কি বলছিলাম অতিক্রম কারণে যাকে অতিক্রম করবে তার দৈর্ঘ্য তো যেতেই হবে, সেতুকে অতিক্রম করলে সেতুর দৈর্ঘ্য যেতেই হবে, নো ডাউট, প্ল্যাটফর্মকে অতিক্রম করলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যেতেই হবে, সঙ্গে যেতে হবে প্লাস ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য, সেতুকে অতিক্রম করতে গেলে কতটুক ডিস্টেন্স যেতে হবে, দুটো জিনিস, সেতুকে অতিক্রম মানে সেতু প্লাস ট্রেন, প্ল্যাটফর্মকে অতিক্রম মানে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন, সুড়ঙ্গকে অতিক্রম মানে সুড়ঙ্গ প্লাস ট্রেন, ব্যক্তিকে অতিক্রম মানে ব্যক্তি প্লাস ট্রেন, কিন্তু আমি বারবার একটা জিনিস বলি, ব্যক্তি খুঁটি পোস্ট এদের দৈর্ঘ্য খুবই সামান্য, এর জন্য অ্যাভয়েড করে দিই। আচ্ছা তাহলে এখানে দেখো দুটোই দেওয়া আছে, দেখো সেতুর দৈর্ঘ্য কত,
240 মিটার লম্বা ট্রেন, ট্রেনের দৈর্ঘ্য 240 প্লাস সেতুর দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার দীর্ঘ সেতু, তাহলে সেতুর দৈর্ঘ্য কত ফ্রেন্ডস? 120 মিটার, দুটো যদি যোগ করি তাহলে তোমরা বলবে 360 মিটার। তার মানে অতিক্রম করতে গেলে কত মিটার ডিস্টেন্স যেতে হবে? 360 মিটার। আর সময় কত দেওয়া আছে? সময় দেওয়া আছে 24 সেকেন্ড। তাহলে দূরত্ব দেওয়া আছে, সময় দেওয়া আছে, বলো মিসিং কি? বেগ। এখানে বলো দেখি, তিনটা টার্ম নিয়ে খেলতে হবে সময় দূরত্ব বেগের ক্ষেত্রে, সময় দূরত্ব বেগ। তুমি বলবে দূরত্ব দেওয়া আছে, সময় দেওয়া আছে, কি বার করতে বলছে? ভাবারই দরকার নেই, দেওয়া নাই কি? বেগ। দূরত্ব দেওয়া আছে, সময় দেওয়া আছে, মিসিং কি? বেগ। চলো বেগ বার করিনি, বেগ মানে ফর্মুলা দিয়ে যদি করো দূরত্ব বাই সময়। এবার আমার অনেক ভাই বা বোন যারা দেখছো, তোমাদের মধ্যে অনেকে বলবে যদি ফর্মুলা ভুলে যাই, তাহলে দেখো কি করবে। 24 সেকেন্ডে যায় 360 মিটার ডিস্টেন্স, 24 সেকেন্ডে যাচ্ছে 360 মিটার, বেগ মানে 1 সেকেন্ডে কত মিটার যাবে? তুমি বলবে 1 সেকেন্ডে কম যাবে, কম মানে 360-কে 24 দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে। আর যদি ফর্মুলা মনে থাকে তো ভালো, দূরত্ব বাই সময়, দূরত্ব 360 মিটার আর সময় 24 সেকেন্ড। চলো 12 দিয়ে ছোট করি, 12 দিয়ে 24-কে ভাগ করলে 12 দুগুণে 24, 12 দিয়ে এটাকে ভাগ করলে 3 বারং 36, 1টা 0 30, 2 দিয়ে 30-কে ভাগ করে 15, তার মানে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এবার একটু ওয়াইট করো, এটা কিন্তু অ্যান্সার না, এটা বেগ, নো ডাউট বেগ, কিন্তু একক হচ্ছে মিটার পার সেকেন্ড, কিন্তু অ্যান্সার তো কিমি পার ঘন্টায় চেয়েছে, কিমি পার ঘন্টায়। যদি আচ্ছা বেগকে যদি ট্রান্সফার করি, তাহলে তোমাদের একটা শর্টকাট ফর্ম আমি বারবার বলছি, 5/18 বা 18/5, এর আগে অনেকবার বলছি, হয় 5/18 দিয়ে গুণ করতে হবে, নয় 18/5 দিয়ে গুণ করতে হবে, 15 15ই লিখবো। এটা কোন জায়গা থেকে আসলো? এটা একটা শর্টকাট রুল আর কি। বেগকে ট্রান্সফার করতে গেলে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড, বা মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টা, দুটোই করতে হয়। ট্রান্সফার করতে গেলে হয় এটা দিয়ে, নয় এটা দিয়ে গুণ করতে হয়। এবার সবার এই জায়গাটাই কনফিউশন হয়, কত দিয়ে গুণ করব। দেখো মিটার থেকে কিমিতে আসছি, কিমি পার ঘন্টা, বা সেকেন্ড থেকে ঘন্টা, যেদিকেই ভাবো আমি বড় এককের দিকে যাচ্ছি। কিসের দিকে যাচ্ছি? বড় এককের দিকে। তাহলে তুমি কি করবে, বড় সংখ্যাটা উপরে, 18 উপরে, যেহেতু বড় এককে যাচ্ছি বড়টা উপরে, যখন ছোট এককে যাব মিটার পার সেকেন্ডে যাব ছোট এককে, তখন ছোট উপরে, অর্থাৎ 5 উপরে। ছোট বড় মানে বুঝছো, 18 আর 5-এর মধ্যে, 18 বড় 18 উপরে, 5 নিচে, 5 দিয়ে ভাগ করলে 3 5 15, গুণ করলে 3 8 54 কিমি পার ঘন্টা, এটি অ্যান্সার। আশা করি প্রত্যেকের ক্লিয়ার। দেখো 4 নম্বরে কি বলছে, সময় কার্যের খুব ইম্পর্টেন্ট একটি টাইপ। দেখো বি এবং সি একত্রে একটি কাজ যতদিনে করে, এ একটা সেই কাজটি ততদিনে করতে পারে। যদি এ এবং বি একত্রে একটি কাজ 12 দিনে এবং সি একা সেই কাজটি 24 দিনে করতে পারে, তবে বি একা কাজটি কতদিনে শেষ করবে? প্রথমে না সিম্পলিফাই করি, সিম্পলিফাই এটার মানে কি দেখো, এখানে লিখি এ আর বি করে কাজটি 12 দিনে, তারপর সি কাজটি করে 24 দিনে। কি কাজ করে? যে কোনো ভাবতে পারো, খেলনা তৈরি করে, চেয়ার তৈরি করে, রাস্তা তৈরি করে, তোমার ইচ্ছা যে কোনো ভাবতে পারো। আমি মনে করে ভাবলাম চেয়ার তৈরি করে, তুমি যে কোনো ভাবতে পারো, কতগুলি চেয়ার তৈরি করে সেটাও যে কোনো ভাবতে পারো। কেউ যদি ভাবে 15টি চেয়ার তৈরি করবে এটাই কাজ হবে, কেউ যদি ভাবে 7টি চেয়ার তৈরি করতে হবে এটাই কাজ হবে, কিন্তু আমি কি করব, আমি এই দুটোর লসাগু নিব। 12 আর 24-এর লসাগু 24 হয়, তাহলে আমি ধরে নিলাম টোটাল 24টি চেয়ার বানাতে হবে, এটাই হচ্ছে কাজ। আমি কাজটাকে ধরে নিলাম 24টি চেয়ার বানাতে হবে টোটাল, এটাই হচ্ছে কাজ। এবার এই কাজটা যদি এ আর বি কে দেই, এ আর বি 12 দিনে করতে পারবে, অর্থাৎ এ আর বি 12 দিনে তৈরি করে 24টি চেয়ার, একদিনের কাজটা বার করবে। ওকে, টোটাল কাজটা ধরার পর তুমি কি বার করতে বলছো তোমার এটা ভাবতেই হবে না, তুমি প্রথমে একদিনের কাজটা করে নাও, একদিনের কাজটা বার করে নাও। 12 দিনে 24টা চেয়ার বানায়, তাহলে বলো দেখি ফ্রেন্ডস একদিনে কয়টি বানাবে? 12 দিয়ে 24-কে ভাগ করলে পাওয়া যাবে 12 দুগুণে 24, 2টি। এটা কে কে বানাচ্ছে? এ আর বি। আবার সি 24 দিনে বানায় 24টি চেয়ার, তাহলে একদিনে কয়টি বানাবে? 24 দিয়ে 24-কে ভাগ করলে 24 হোকে 24, 1টি, এটা মানাবে সি। এতদূর ক্লিয়ার? এ আর বি 12 দিনে বানাচ্ছে 24টি, তাহলে একদিনে বানাবে 2টি, আর সি 24 দিনে বানায় 24টি, তাহলে একদিনে বানাবে 24 হোকে 24, 1টি। আচ্ছা বলো দেখি টোটাল কয়টি চেয়ার হচ্ছে, বলো দেখি 2 আর 1 3,
এটা কে বানায়? এদিকেও দেখতে পারো এদিকেও দেখতে পারো, এ বি বানায় দুইটা, সি বানায় একটা, তার মানে এ বি সি তিনজন মিলে তিনটি চেয়ার বানায়, দেখো বুঝতে পারো কিনা। টোটাল কয়টি চেয়ার? এখানে দুইটি, এখানে একটি, তিনটি চেয়ার। এই তিনটি চেয়ার কে কে বানায়? এ আর বি প্লাস সি, তার মানে এ বি সি তিনজন মিলে তিনটি চেয়ার বানায়, বুঝা গেল? এখানে এ আর বি আছে, এখানে আছে সি, এ বি সি তিনজন মিলে তিনটি বানায়, এতদূর ক্লিয়ার। এবার প্রথম যে লাইনটা আছে না, মন দিয়ে পড়ো, দেখো প্রশ্নের প্রথম লাইনটা মন দিয়ে পড়ো। বি আর সি একটি কাজ যতদিনে করে, এ একাশ সেই কাজটি ততদিনে করে। বলছি বি আর সি যতদিনে করবে একটা কাজ, এ একাশ সেই কাজটি ততদিনেই করবে। বি আর সি যতদিনে করবে, এ একা ততদিনে করবে, এটার মানে কি বুঝতে পারি বলো দেখি? তার মানে বি আর সি যতটুক কাজ করে, এ একাই ততটুক কাজ করতে পারে, যেহেতু এদের সময় সেম লাগছে, তার মানে কি বুঝতে পারি বলো দেখি? এরা এ বি আর সি মিলে যতটুক কাজ করবে, এ একাই ততটুক কাজ করবে। এক্সাম্পল দিই, বি আর সি যদি ছয়টি চেয়ার বানায়, এ একাও কয়টি বানাবে? ছয়টি চেয়ার। এরা যদি বি আর সি দুইটি চেয়ার বানাবে, এ একাই কয়টি চেয়ার বানাবে? দুইটি। আচ্ছা তাহলে বি আর সি যে কাজটা করবে, এ একাও সেম কাজ করে, দুটো সমান, যেহেতু এদের সময় সমান লাগছে তাহলে এরা কাজও সেম করে। বি আর সি যতটুক কাজ করবে, এ একাই ততটুক কাজ করবে, এই দুটো পার্ক সমান। বি আর সি যতটুক কাজ করবে, এ একাই ততটুক কাজ করবে, আবার দুটো মিলে তিন, অঙ্কটার দুটো পার্ট হলো। বি আর সি জয়টা চেয়ার বানাবে, এ একাও কতগুলি চেয়ার বানাবে, আবার দুটো মিলে তিন হবে। তার মানে তুমি বলবে এ বানাবে দেড়টি চেয়ার, দেড় মানে বুঝো তো, আর বি আর সি বানাবে দেড়টি চেয়ার, দুটো মিলে তিনটি। বি আর সি জয়টা বানাবে, এও তয়টা বানাবে, আর দুটো মিলে তিন। তাহলে তুমি বলবে এ বানাবে অর্ধেক, তিনের অর্ধেক কত? দেড়। এ বানাবে দেড়টি চেয়ার, এরা দুইজন বানাবে দেড়টি চেয়ার, দেড় আর দেড় মিলে তিন, দেড় মানে বুঝতে এক প্লাস হাফ, এটাকেই আমরা দেড় বলি। এতদূর ক্লিয়ার? দুটো পার্ট হলো, এরা যতটুক কাজ করবে এও ততটুক কাজ করবে, আবার দুটো মিলে তিন। তুমি বলবে তাহলে এটাও দেড় হবে, এটাও দেড় হবে। তাহলে এটা আরেকবার লিখি, বি আর সি কয়টা বানাচ্ছে বলো দেখি? দেড়টি চেয়ার। বি আর সি মিলে দেড়টি চেয়ার বানাচ্ছে, এতদূর ক্লিয়ার? এবার আমাকে বার করতে হবে কারটা বলো দেখি, আমাকে বার করতে হবে বি একটা। আচ্ছা বি আর সি দেড়টি, তার মধ্যে সি কয়টি বানায় বলে দেখি? একটি। এটাকে আরো ভাঙালাম, প্রথমে এটাকে ভাঙালাম, দুটো মিলে তিন, তার মানে এটা দেড়, এটা দেড়। এবার এটাকে আরো ভাঙাই, দুজন মিলে দেড়টি চেয়ার বানায়, তাহলে সি যদি একটি বানায়, তুমি বলবে বি বানাবে হাফটি, দুটো মিলে দেড় না? সি যদি একটি বানায়, বি বানায় হাফটি, তাহলে এক আর হাফ দুটো মিলে দেড়, বুঝে গেল? তার মানে বি একদিনে কয়টি চেয়ার বানায়? হাফটি, হাফ মানে অর্ধেকটি। বি বানায় সারাদিনে অর্ধেকটা চেয়ার, আর সি বানায় একটা, দুটো মিলে দেড়। তাহলে বি অর্ধেকটা চেয়ার তৈরি করে একদিনে। এবার প্রশ্ন হচ্ছে এই টোটাল ২৪টি চেয়ার তৈরি করতে বি এর কতটুকু সময় লাগবে? বি এর সময়, সময় মানে ভাগ, তাকে ভাগ করব, হাফটি চেয়ার তৈরি হয় একদিনে, তাহলে ২৪টি চেয়ার তৈরি হবে কতদিনে? ২৪ কে হাফ দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে। তাহলে ভাগ করলে কি হবে বলো দেখি ফ্রেন্ডস? এই দুই ২৪ গুণনে এটা উল্টে যাবে, তার মানে উপরে দুই নিচে এক, নিচের এক না লিখলে হয়, ২৪ দুগুণে ৪৮ দিন, এটা উল্টে যাবে, উপরে দুই নিচে এক, নিচের এক না লিখলে হয়, ২৪ দুগুণে ৪৮ দিন, এটাই বিয়ের সময়। আশা করি ক্লিয়ার। তো দেখো পাঁচ নম্বরে কি বলছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A1 বর্গ একক, এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2 বর্গ একক হয়, তবে A1:A2 এর মান কত? চলো ক্লিয়ার করছি, খুব সিম্পল একটা জিনিস। এই একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, মানে বর্গক্ষেত্র মানে চার বাহুর সমান, আর এটাকে আমরা কি বলি বলো দেখি? কর্ণ। এটা একটা বর্গক্ষেত্র, আর এটা তার একটা কর্ণ। এবার বলছি কর্ণের উপর একটা বর্গক্ষেত্র টানা হলো, কর্ণের উপর কর্ণ, এইটা একটা বর্গক্ষেত্র আছে, আর একটা বলছে কর্ণের উপর বর্গক্ষেত্র টানলাম, কর্ণের উপর দুটো বর্গক্ষেত্র, দুটো, একটা এই বর্গক্ষেত্র, একটা এই কর্ণের উপর বর্গক্ষেত্র। এবার বলছি এইটার ক্ষেত্রফল A1,
আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2। বুঝা গেল? কর্ণের উপর বর্গক্ষেত্র আছে, কর্ণের উপর এরকম একটা বর্গক্ষেত্র, দুটো বর্গক্ষেত্র, একটা এই বর্গক্ষেত্র আর একটা কর্ণের উপর বর্গক্ষেত্র কাটলাম, এটার এরিয়া A1, এটার এরিয়া A2। ক্লিয়ার? ওকে। এবার এটার বাহু যে কোনো ধরি, যে কোনো যে কোনো, মনে করো এটার বাহু ধরলাম 1, এটাও 1, এটাও 1, এটাও 1। এটার বাহু যদি 1 ধরি তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? আচ্ছা এটার বাহু 1 ধরলাম, পরে ক্ষেত্রফল বার করি। আচ্ছা বলো দেখি, এটার বাহু যদি 1 ধরি, 1, তাহলে বলো দেখি এই কর্ণটা কত হবে? বলো দেখি কর্ণ, কর্ণর সূত্র √2 × বাহু, তাহলে √2 × বাহু যে কোনো ধরতে পারো, বাহু আমি কত ধরছি 1, তার মানে √2। তাহলে কর্ণটা যদি √2 হয়, √2 ফ্রেন্ডস মনে রাখবে, এই বর্গক্ষেত্রের বাহু 1 ধরলাম, আর এই কর্ণটার দৈর্ঘ্য কত হবে? বাহু 1 হলে কর্ণের সূত্র √2 × বাহু, তার মানে কর্ণের দৈর্ঘ্য হলো √2, এটার বাহু 1, তাহলে কর্ণ হবে √2। এই যে বার করলাম, কর্ণ যদি √2 হয় তাহলে এই বাহুটাও √2, এই বাহুটাও √2, এই বাহুটাও √2। কর্ণের দৈর্ঘ্য √2 হলে এই যে কর্ণের উপর যে বর্গক্ষেত্র আছে, কর্ণ যেহেতু √2, তার মানে এই বাহু √2, এই বাহু √2, এই বাহু √2। আচ্ছা এতটুকু ক্লিয়ার কি? এখানে দুইটা বর্গক্ষেত্র আছে। ওকে, এই বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যে কোনো ধরা যায়, আমি 1 ধরলাম, এটা 1 হলে এই বাহু কর্ণটা হবে √2, কর্ণ যদি √2 হয় তাহলে এই বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে? √2। এবার আমাকে বার করতে বলছে A1 = A2, A1 মানে নিচের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার, বাহু হচ্ছে 1, 1 স্কোয়ার। আর A2 মানে উপরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার, বাহু কত? √2, তার উপরে স্কোয়ার, এটার ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার, বাহু হচ্ছে √2, √2 স্কোয়ার, 1 স্কোয়ার ভাঙলে 1 আর √2 স্কোয়ার ভাঙলে 2। আমার ভাষা বুঝতে পারছো? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার, বাহু 1, 1 স্কোয়ার। আর এই কর্ণের উপর যে বর্গক্ষেত্র আছে, এটার ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার, ক্ষেত্রফলের তো সূত্র সেম, বাহু স্কোয়ার, এটার বাহু কত? √2, √2 স্কোয়ার, √2 স্কোয়ার করলে কত হয়? √2 আর √2 দুবার গুণ করলে √2টা সরে যায়, তার মানে কত হয়? 2। তার মানে A1 = A2 কত হবে? 1 = 2। ক্লিয়ার? দেখো 6 নম্বরে কি বলছে, কোন আসল বার্ষিক 8% সরল সুদে কত বছরের সুদে আসলে 3 গুণ হবে? অনেকে বলবে এত সহজ অঙ্ক থাকে, একটা জিনিস খেয়াল করো, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখো, যারা WBP কনস্টেবল মেইন পরীক্ষা দিবে, সুদ কষার অঙ্ক প্রত্যেকবার সহজ ছিল, প্রত্যেকবার সহজ ছিল, এবারে সহজ থাকবে, শুধু নিয়মগুলো জানা থাকে যেন ফ্রেন্ডস। ওকে, অ্যাকচুয়ালি হয় কি, সহজ অঙ্কই আসে পরীক্ষা, কিন্তু পরীক্ষার ওই 1 ঘন্টার মধ্যে না আমরা তালগোল পাকিয়ে ফেলি, মাথা গরম হয়ে যায়। এর জন্য তোমাদের একটা কথা বলবো, পরীক্ষায় মাথা গরম করবে না, কিন্তু কোনো অঙ্ক যদি একবার না হয়, এটা কিন্তু ইগো দেখাতে যাও না যে এই অঙ্ক সলভ করতে হবে, পরের অঙ্ক চলে যাবে। বুঝা গেল? অনেকে কি হয় পরীক্ষায় ইগো দেখায় যে আমাকে 15টা অঙ্ক করতে হবে, এরকম ইগো দেখাবে না, তোমার যদি 12টা অঙ্কই হলো যথেষ্ট, পরের গুলো যাও, তুমি যেন 85টা প্রশ্ন দেখতে পারো, এরকম যেন না হয় যে টাইমই চলে গেল, লাস্টে 10টা প্রশ্ন দেখতেই পারলাম না, এই ভুলটা করবে না, কিন্তু হবে না, বাস আরেকবার ভাবো, স্কিপ, পরেরটাই চলে যাবে। আচ্ছা দেখো 6 নম্বরে গেলে কি বলছে, কোনো আসল বার্ষিক 8% সরল সুদে কত বছরে সুদে আসলে 3 গুণ হবে? এরকম যখনই সুদে আসলে 3 গুণ হবে বলছে, তখন কি করবে, আমরা আসলটা ধরে নিই আর একটা সুদ আসল। অনেক ফ্রেন্ডস কমেন্ট করো যে এত বড় অঙ্ক পরীক্ষায় কিভাবে করবো, একটা জিনিস দেখো, বুঝানোর জন্য আমি এত কিছু লিখছি, তুমি পরীক্ষায় যখন সলভ করবে এগুলো থরি না লিখতে যাবে, এখন বুঝানোর জন্য আমাকে এখন অনেক কিছু লিখতে হচ্ছে, তোমরা পরীক্ষায় 1-2 লাইনই করতে পারবে, এখন আঁকার দিকে ভয় পাও না যে স্যার এত বড় অঙ্ক, অনেকেই কমেন্ট করছে যে একটা অঙ্ক করতেই টাইম চলে যাবে, আরে একটা অঙ্ক করতে টাইম না, আমার অনেক স্টুডেন্ট চাকরি পেয়েছে এভাবে, তোমরাও চাকরি পাবে, তোমরাও সাকসেসফুল হবে, এখন দেখতে বড় মনে হচ্ছে, কিন্তু যখন অঙ্কটা আয়ত্ত করে ফেলবে এত টাইম লাগবে না, সহজেই হয়ে যাবে। তাহলে বলছে 3 গুণ হবে, তুমি আসল যে কোনো ধরো 1 টাকা, আসল যদি 1 হয় তাহলে সুদ আসল 3 গুণ মানে 3 টাকা। এবার প্রশ্ন হলো আসল কি একই ধরতে হবে? না, যে কোনো ধরতে পারো, 100, 200, 300 যে কোনো ধরতে পারো, আমি ছোট ধরলাম, যে কোনো যদি ধরা যায় তাহলে ফালতু বড় ধরে কি লাভ, ছোটই ধরি, আসল 1 টাকা, সুদ আসল 3 গুণ মানে 3 টাকা, যদি বলতো 4 গুণ তাহলে 4 টাকা, তাহলে ব্যাংকে রাখা হয়েছে আসল মানে ব্যাংকে রেখেছি 1 টাকা, সুদ আসলই হলো 3 টাকা, তাহলে বলো দেখি কত টাকা বাড়লো? 2 টাকা। যেটা বাড়ে সেটাকেই আমরা কি বলি? সুদ। 1 টাকা রাখলাম, 3 টাকা হয়ে গেল, কয় টাকা বাড়লো? 2 টাকা। যেটা বাড়লো সেটাকেই আমরা সুদ বলি। এবার জাস্ট ফর্মুলায় বসিয়ে দাও,
ফর্মুলাটি একটু কষ্ট করে মনে রাখো, i সমান সমান ptr বাই 100, ptr বাই 100। i এর জায়গায় সুদ বসাও, সুদ কত? 2। p মানে আসল, আসল কত বলো দেখি? 1। আসল হচ্ছে 1, t মানে টাইম, টাইম দাও আছে কি না, তোমাকে টাইমটাই বার করতে হবে। আর দাও আছে আর, আর মানে পার্সেন্ট, কত পার্সেন্ট? 8%। পার্সেন্ট সরানোর জন্য নিচে 100 আসে, এক তো না লিখলে হয়, 4 2 8, 4 25 100, 4 দিয়ে ভাগ করলাম, 2 2 ক্যান্সেল, তার মানে 25 এই পারে আসবে, আর ওই পারে কি থাকবে? টি, টি মানে 25, তার মানে সময় হচ্ছে 25 বছর। এটি অ্যান্সার। দেখো 7 নম্বর কি বলছে, কোন সুষম বহুজের প্রতিটি অন্তকোণ 120 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? দেখো সুষম বহুভুজ মানে প্রত্যেকটি বাহুর সংখ্যা সমান, প্রত্যেকটি বাহু সমান হবে। এই সুষম বহুভুজের খেয়াল রাখবে, আমি সুষম বহুভুজের না কনস্টেবল মেন পরীক্ষার আগে তো আর টাইম নেই, পরীক্ষাটা হয়ে যাক পরে, এই চ্যাপ্টারটা আমি করে দেবো তোমাদের ডিটেলসে। অন্তকোণ আর বহিকোণ দুটো যোগ করলে 180 ডিগ্রি হয়, দুটো যোগ করলে 180। অন্ত মানে ভিতরে কোণ, বহিকোণ মানে বাইরে। মনে করো একটা বহুভুজ, অন্তকোণ আর বহিকোণ, ভিতরেরটাকে অন্তকোণ বলে আর একটাকে বাড়ানো হলে বাইরেরটাকে বলে বহিকোণ, এই দুটোর যোগফল সবসময় 180 হয়। আর কয়েকটা জিনিস নোট করে নাও, বাহুর সংখ্যা যদি বার করতে বলে, বাহুর সংখ্যা তাহলে 360 কে বহিকোণ দিয়ে ভাগ করবে, ওকে, তাহলে অন্তকোণ আর বহিকোণ যোগ করলে 180, বাহুর সংখ্যা বার করতে গেলে 360 কে বহিকোণ দিয়ে ভাগ করবে। আর অনেক সময় বহিকোণ বার করতে হবে, বহিকোণ মানে বাইরের কোণ, তাইলে ফর্মুলা হবে 360 বাই বাহু, ওকে, তার মানে কি 360 কে বহিকোণ দিয়ে ভাগ করলে বাহু পাবো, বহিকোণ দিয়ে ভাগ করলে বাহু পাবো, আবার বাহু দিয়ে ভাগ করলে বহিকোণ পাবো। আর অন্তকোণ আর বহিকোণ দুটো যোগফল কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। এতদূর ক্লিয়ার? এবার চলো প্রবলেমে আসো। অন্তকোণ দেওয়া আছে 120 ডিগ্রি, অন্তকোণ কত ডিগ্রি দেওয়া আছে? 120 ডিগ্রি। তাহলে বলো দেখি বহিকোণ কত হবে? অন্তকোণ আর বহিকোণ দুটো মিলে 180 ডিগ্রি, অন্তকোণ আর বহিকোণ দুটো মিলে 180 ডিগ্রি, দুটোর যোগফল থেকে, দুটোর যোগফল থেকে অন্তকোণটা মাইনাস করে দিই। অন্তকোণ আর বহিকোণ দুটো মিলে 180 ডিগ্রি, দুটো যোগফল থেকে অন্তকোণটা মাইনাস করে দিলাম, দুটো যোগফল কত? 180, দুটো যোগফল থেকে অন্তকোণ মাইনাস করি, তার মানে কত হবে? 60 ডিগ্রি। আমার ভাষা বুঝতে পারছো? দেখো দুটো যোগ করলে 180, অন্তকোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে বহিকোণ অবশ্যই কত হবে? 60, কারণ দুটো মিলে 180। অন্তকোণ যদি 120 হয় বহিকোণ হবে 60, 120 আর 60 দুটো মিলে 180 ডিগ্রি, বুঝা গেল? অন্তকোণ 120, আমি বহিকোণটা বার করলাম। এবার অনেকে ভাবছো যে বহিকোণ কেন বার করলাম, এবার 360 কে বহিকোণ দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? বাহুর সংখ্যা, তাই না? বাহুর সংখ্যা কিভাবে বার করবো? 360 বাই বহুকোণ, বাহুর সংখ্যা 360 কে বহিকোণ দিয়ে ভাগ করবো, বহিকোণ কত? 60, 360 বাই বহিকোণ। তাহলে বহিকোণ দেওয়া ছিল না, বার করে নিলাম, 180 থেকে অন্তকোণ মাইনাস করলে বহিকোণ, 360 কে বহিকোণ দিয়ে বার করে দাও, তার মানে বাহুর সংখ্যা কয়টি হলো বলো দেখি? 6টি। কয়টি বাহু আছে? 6টি। এটি অ্যানসার। দেখো फ्रेंड्स 8 নম্বরে কি বলছে, এটা দেওয়া আছে বলছে এখান থেকে x এর মান বার করো, এটা সমাধান করতে হবে। দেখো 289 রুট ওভার কত হয়? 17 17 289। এবার প্রশ্ন হলো x এর রুট ওভার করলে কত হয়? আমি জানি না। আরে x তো একটা মানে অজানা সংখ্যা, এটা আমি জানি না, তাহলে রুট x তো রুট x ই থাকবে, ভাগ মানে এটা কোথায় যাবে বলো দেখি? নিচে। 289 রুট ওভার 17, 289 রুট ওভার করলে কত হয়? 17 ভাগ আছে মানে বাই রুট এক্স। আরে বুঝো নাই, মনে করো 3 ভাগ 5 আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, উপরে 3 আর 5 আসবে নিচে, 3 বাই 5, 3 উপরে 5 নিচে, 3 বাই 5, ওকে। তাহলে 289 রুট ওভার করলে 17 আর রুট এক্স আসবে নিচে সমান সমান 1 বাই 5, 1 বাই 5, 1 বাই 5, 289 রুট ওভার 17 রুট এক্স, রুট এক্স আর 1 বাই 5। এবার চলো বজ্রণ করি, 1 দিয়ে রুট এক্স কে গুণ করলে রুট এক্স, 5 দিয়ে 17 কে গুণ করলে 5 17 85। এতদূর ক্লিয়ার? অনেকে হয়তো ভাবছে 289 কোথায় গেল, আবার রুট নাই কোথায় গেল? 289 রুট করলে কত হয় ফ্রেন্ডস? 17, 17 17 289, তার মানে 289 রুট করলে 17, নিচে রুট এক্স সমান সমান 1 বাই 5, রুট এক্স দিয়ে 1 কে করলে রুট এক্স, 5 দিয়ে 17 কে করলে 85,
এবার বাঁদিকে রুট যখনই সরিয়ে দিবে ডান দিকে স্কোয়ার হবে। আমি তোমাদের আগেও বলছি বাঁদিকে স্কোয়ার সরালে যেমন ডান দিকে রুট হয়, যখনই তুমি রুট সরাবে এটা স্কোয়ার হবে। 85 স্কোয়ার মানে 85 আর 85 গুণ করতে হবে, 85 আর 85 গুণ করতে হবে। এটার যদি গুণ করো, গুণ করে দেখবে এটার মান হবে এরকম 7225। কত হবে? 7225। বাঁদিকে রুট সরালাম, রুট শুধু থাকবে এক্স, যখনই রুট সরাবো ডান দিকে স্কোয়ার হবে। বাঁদিকে রুট সরালে ডান দিকে স্কোয়ার, এটা স্কোয়ার মানে দুবার গুণ করো, এটা দুবার গুণ করে দেখবে এরকম আসে 7225। তার মানে এক্স এর ভ্যালু কত? 7225। এটাই অ্যানসার। দেখো 9 নম্বরে কি বলছে, দু প্রকার সংকর ধাতুতে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে 2:3 আর 5:4। দু প্রকার সংকর ধাতু তামা ইস্টু দস্তা, প্রথমটায় দেওয়া আছে 2:3 আর পরেরটায় দেওয়া আছে তামার দস্তার অনুপাত 5:4। এটাই কত দেওয়া আছে? 5:4। ওকে, দু প্রকার সংকর ধাতু সমপরিমাণ মেশালে নতুন সংকর ধাতুতে তামা ও দস্তার অনুপাত কত? দুটো সমপরিমাণে মেশানো হয়েছে। এবার একটা জিনিস খেয়াল করো, প্রথমটা যত কেজি নেওয়া হয়েছে দ্বিতীয়টাও তত কেজি নেওয়া হয়েছে। প্রথমটা 10 কেজি নেওয়া হলে দ্বিতীয়টাও 10 কেজি, প্রথমটা যদি 12 কেজি নেই দ্বিতীয়টাও 12 কেজি। এবার প্রশ্ন হলো কত কেজি নিব, তোমার ইচ্ছা যেকোনো ধরতে পারো, দুটো সমান নিলেই হলো, এটা করি এটা করি চলবে, এটা 25 এটা 25 নিতে পারো, কিন্তু আমি যে কোনো নিব না, একটু বুদ্ধি খাটাবো। 2 আর 3 যোগ করলে 5, 5 আর 4 9 যোগ করলে 9, 5 আর 9 লসাগু কত? 45। আমি ধরবো এটাও 45 কেজি, এটাও 45 কেজি, যে কোনো ধরা যায়, আমি 45 ধরলাম। এবার বলো দেখি কেন ধরলাম 45? ভাই বা বোন যারাই দেখছো, এটা 45 ধরার কারণ হচ্ছে ক্যালকুলেশন সহজ হবে। কেন দেখো, টোটাল 5 ভাগ 5 এর ভ্যালু 45 কেজি, 5 এর ভ্যালু 45 কত দিয়ে গুণ করলে আসে? 9। এটাও টোটাল, ওটাও টোটাল, 5 ইউনিটের ভ্যালু 45 কেজি, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত? এটারও 9 দিয়ে গুণ করে দাও, 9 দুগুণে 18 কেজি। 3 ইউনিটের ভ্যালু কত? এটাকেও 9 দিয়ে গুণ করো, 3 9 27 কেজি। তার মানে প্রথম প্রকারের সংকর ধাতুতে 18 কেজি তামা আছে, 27 কেজি দস্তা আছে। একইভাবে সেম ভাবে এটা ভাঙাও, টোটাল 9 ইউনিট আর আমি ধরলাম টোটাল হচ্ছে 45 কেজি, তাহলে 9 এর ভ্যালু কত? 45 কত দিয়ে গুণ করলে আসে? 5 দিয়ে। তাহলে 5 এর ভ্যালু কত? এটারও 5 দিয়ে গুণ করো, 5 5 25। 4 এর ভ্যালু কত? এটাকেও 5 দিয়ে গুণ করো, 4 5 20 কেজি। ওকে, তামা 25 কেজি, দস্তা 20 কেজি, 25 আর 20 মিলে কত? 45। এতদূর ক্লিয়ার? প্রথমটায় তামা আছে 18 কেজি, দস্তার 27 কেজি, দ্বিতীয়টায় তামা আছে 25 কেজি, দস্তা আছে 20 কেজি। এবার নতুন মিশ্রণে, নতুন নতুন মিশ্রণে কতটুক তামা থাকবে আর কতটুক দস্তা থাকবে এটা বার করি, তামা আর দস্তার অনুপাত বার করব। বলে দেখি প্রথমটায় কয় কেজি তামা আছে? 18 কেজি, আর দ্বিতীয়টা 25 কেজি, দুটো মেশানো হয়েছে, মেশানো। তাহলে এদিকের 18 কেজি তামা আর এদিকের 25 কেজি তামা, দুটো মিলে কত হবে? 18 যোগ 45 25, দুটো মেশানো হয়েছে, তাহলে দুটো কি হবে? যোগ হবে, এদিকে 18 কেজি এদিকে 25 কেজি, দুটো যোগ হবে। আর এদিকে আসছে 27 কেজি দস্তা আর এদিকে আসলো 20 কেজি দস্তা, তাহলে দুটো যোগ হবে। ঠিক লিখছি কি? এদিকে 27 ওদিকে 20, 27 যোগ 20। আগের দিন এরকম এই উত্তর গোলার্ধের অঙ্কটা যারা রেগুলার ভিডিও দেখেন, করতে গিয়ে 30 কে লিখতে গিয়ে বলছিলাম, 30 লিখতে গিয়ে ভুলে 20 হয়ে গেছে। অনেকেই কমেন্টে বলছিলে যে কনফিউশন হচ্ছে, লিখতে হয়ে গেছে, অনেক সময় হয়ে যায়। তো এবার ঠিক লিখছি কি? এদিকে দস্তা 27 কেজি আর এদিকে 20 কেজি, দুটো যোগ হবে, তাহলে 18 আর 25 যোগ করলে কত হয়? 43। 18 আর 25 যোগ করলে 43 ইস্টু 27 আর 20 যোগ করলে কত? 47। দুটোকে ছোট করা যায় কি? ছোট করা যায় না, তার মানে এটি অ্যান্সার, 43:47। আশা করি ক্লিয়ার। দেখো 10 নম্বরে কি বলছে, খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক, আকাশ পরিচ্ছন্ন থাকলে একটি ঘড়ি প্রতি ঘন্টায় 8.5 সেকেন্ড পিছিয়ে যায়, প্রতি ঘন্টায় 8.5 সেকেন্ড পিছিয়ে যায়, মানে এত সেকেন্ড স্লো হয়। এবার আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে ঘড়িটি প্রতি ঘন্টায় 5.1 সেকেন্ড এগিয়ে যায়, মানে ফাস্ট হয়ে যায় ঘড়ি। ঘড়িটি সকালে ঠিক করে চালিয়ে দিলে 12 ঘন্টা পরে দেখা যায় ঘড়িটি সঠিক সময় নির্দেশ করছে, 12 ঘন্টা পরে দেখা যায় ঘড়িটি সঠিক সময় নির্দেশ করছে।
দিনের কত অংশ আকাশ মেঘা কত ছিল কত অংশ আকাশ পরিচ্ছন্ন ছিল? একটা জিনিস দেখো, খেয়াল করো, আমি ধরলাম দুটোই ধরে নি, আমি ধরলাম এক ঘন্টা ছিল, দুটোই ধরে নি, তাহলে সুবিধা হবে, এক ঘন্টা আকাশ পরিচ্ছন্ন ছিল, পরিচ্ছন্ন, তাহলে তুমি বলবে মেঘাচ্ছন্ন ছিল, মানে মেঘে ঢাকা ছিল, 12 - x, কিন্তু এইভাবে করবো না, মেঘাচ্ছন্ন ছিল এটাও ধরে নি, ওয়াই ঘন্টা, মেঘাচ্ছন্ন ছিল কত ঘন্টা, ওয়াই ঘন্টা, দুটোই ধরে নিলাম, তাহলে সুবিধা হবে, কিরকম সুবিধা একটু দেখো, একটু ওয়াইট করো, প্রত্যেকে বুঝতে পারবে, তাহলে আকাশ পরিচ্ছন্ন ছিল এক্স ঘন্টা, আর সরি এটা বানানটা কি, মেঘাচ্ছন্ন, মেঘাচ্ছন্ন ছিল ওয়াই ঘন্টা। এবার কনসেপ্টটা বুঝো অঙ্কের, 12 ঘন্টা পরে সঠিক সময় নির্দেশ করছে, তার মানে সময় যতটুক এগোবে, সময় যতটুক এগোবে ঠিক ততটাই পিছাবে। আমি আবার বলছি, পরিচ্ছন্ন থাকলে, পরিচ্ছন্ন থাকলে, পরিচ্ছন্ন থাকলে ঘড়ি কি হয় বলো দেখি, ঘড়ি স্লো চলে, যতটা স্লো হবে, যদি মনে করো এক্সাম্পল দিই, এক্সাম্পল বুঝতে, মনে করো পরিচ্ছন্নর জন্য মনে করো 20 সেকেন্ড স্লো হলো, কত সেকেন্ড স্লো হলো, 20 সেকেন্ড স্লো, মানে পিছিয়ে গেল। এবার আর মেঘাচ্ছন্ন থাকলে কি হবে, ফাস্ট হবে, ফাস্ট হলো মনে করো 20 সেকেন্ড, তাহলে বলো দেখি স্লো হলো কত সেকেন্ড, 20, আর এদিকে ফাস্ট হলো 20 সেকেন্ড, তাহলে দুটো মিলে কি হবে, টাইমস মানে কি হবে বলে দেখি, সঠিক সময় হয়ে যাবে না, এটাই বলছে 12 ঘন্টা পরে সঠিক সময় নির্দেশ করছে। একটু ভাবো জিনিসটা, 12 ঘন্টা পরে সঠিক সময় নির্দেশ করছে, তার মানে ঘড়িটা যতটা স্লো হয়েছিল ততটাই ফাস্ট হবে, যদি 20 সেকেন্ড স্লো হয় তাহলে 20 সেকেন্ড ফাস্ট হবে, এটা এক্সাম্পল দিচ্ছি, যদি 12 সেকেন্ড স্লো হয় তাহলে ফাস্ট হবে কত সেকেন্ড, 12 সেকেন্ড, 12 সেকেন্ড স্লো হলো, 12 সেকেন্ড ফাস্ট হলো, তাহলে আলটিমেট কি সময় কি হবে বলে দেখি, সঠিক হবে না, 12 সেকেন্ড স্লো হয়েছিল, পিছিয়ে গিয়েছিল, পরে 12 সেকেন্ড ফাস্ট হয়ে গেল, তাহলে সঠিক সময় নির্দেশ করবে, মানে দুটো সমান হবে, যদি 8 সেকেন্ড স্লো হয় তাহলে তুমি বলবে ফাস্ট হবে কত সেকেন্ড, 8 সেকেন্ড, যদি 8 সেকেন্ড পিছিয়ে যায় তারপর 8 সেকেন্ড এগিয়ে গেল, তাহলে আলটিমেট সময় কি হয়ে যাবে, সঠিক, সঠিক সময় মানে যতটা স্লো হবে ততটাই ফাস্ট হবে, তাহলে দুটো মিলে ওভারঅল কি হবে, সঠিক সময় হয়ে যাবে, বোঝা গেল? ওকে, এটা আমি এক্সাম্পল দিলাম, এবার বলো দেখি ঘড়িটা কতটুক স্লো হবে, 1 ঘন্টায় 8.5 সেকেন্ড স্লো হয়, 1 ঘন্টায়, তাহলে এক্স ঘন্টায় স্লো হবে ইন্টু এক্স, 1 ঘন্টাতে 8.5 সেকেন্ড স্লো হয়, 1 ঘন্টাতে এত সেকেন্ড স্লো হলে এক্স ঘন্টাতে কত সেকেন্ড স্লো হবে, 8.5 ইন্টু এক্স, 1 ঘন্টাতে 8.5 সেকেন্ড স্লো হয়, তাহলে এক্স ঘন্টাতে স্লো হবে ইন্টু এক্স। আবার মেঘাচ্ছন্ন থাকলে কি হয়, ফাস্ট হয়, ঘড়ি এগিয়ে যায়, 1 ঘন্টাতেই এগিয়ে যায় 5.1 সেকেন্ড, তাহলে ওয়াই ঘন্টায় কতটুকু এগোবে ইন্টু ওয়াই, তাহলে এতটুক স্লো হচ্ছে আর এতটুক ফাস্ট হচ্ছে, দুটো অবশ্যই কি হওয়া উচিত বলে দেখি, সমান, তাহলে তো সঠিক সময় নির্দেশ করবে, যতটা স্লো হবে ততটাই ফাস্ট হবে, ঘড়িটা যতটা স্লো হয়েছিল পরে ততটাই ফাস্ট হলো, আমি এক্সাম্পল দিলাম না, যদি 30 সেকেন্ড স্লো হয় তাহলে ফাস্ট হবে তো হবে কত সেকেন্ড, মানে 30 সেকেন্ড, তাহলে যতটা স্লো হলো ততটাই ফাস্ট হবে, দুটো কি হবে বলে দেখি, সমান হবে, সমান করে দিলাম, তাহলে এখানে দশমিক সরিয়ে দিলাম, এখানে দশমিক সরালে নিচে 10, এখানে দশমিক সরালে নিচে 10, 10 10 ক্যান্সেল, তাহলে এক্স বাই ওয়ান, আচ্ছা আরো ছোট করি, 17 দিয়ে যদি ভাগ করি 5 17 85, 3 17 51, 17 দিয়ে এক্স বাই ওয়াই সমান সমান, এখানে থাকবে উপরে 3 আর 5 গুণ আছে ওদিকে গেলে ভাগ হবে, তাহলে মানে এক্স কি ধরছিলাম বলে দেখি, পরিচ্ছন্ন না, তাহলে কত ভাগ সময় পরিচ্ছন্ন হবে, 3 ভাগ সময়, আর মেঘাচ্ছন্ন থাকবে 5 ভাগ বা 5 ইউনিট, এটা মেঘাচ্ছন্ন, ঘন্টা দিয়ে বার করার দরকার নেই, আমার অ্যান্সার অংশ দিয়ে চেয়েছিল, তাহলে 12 ঘন্টার মধ্যে 3 ভাগ পরিচ্ছন্ন ছিল আর মেঘাচ্ছন্ন ছিল 5 ভাগ। এবার অনেকে বলবে স্যার এই জায়গাটাই ক্লিয়ার হচ্ছে না, এই জায়গাটা না, এই ফার্স্ট লো ক্লিয়ার হচ্ছে না, আমি এক্সাম্পল দিই বাস্তব, মনে করো মেঘাচ্ছন্ন পরিচ্ছন্ন থাকলে কি হয়, স্লো চলে, স্লো ঘড়ি আসতে চলবে, মনে করো যখন ঘড়িতে এক্সাক্ট, এটা সঠিক 9:30 বাজার কথা, 9:30 বাজার কথা, এটা সঠিক সময়, মনে করো 1 মিনিট স্লো হয়ে গেল, পরিচ্ছন্ন থাকলে স্লো হবে না, স্লো, স্লো বলতে যেখানে বাজার কথা 9:30 বাজলো কত, 9:29, তাহলে তুমি বলবে 1 মিনিট স্লো হয়ে গেল, 1 মিনিট স্লো হলো, 1 মিনিট কি হলো, স্লো হলো,
এবার কি হবে, তাহলে পরিচ্ছন্ন ছিল 1 মিনিট ছিল, যেখানে মনে করো সকাল 9:30 বাজার কথা, সেখানে বাজবে কত 9:30, 1 মিনিট ছিল, পরিচ্ছন্ন ছিল। একটু পরে আকাশ মনে করো ম্যাক করলো, এবার ম্যাক করলে ঘড়ি কি হবে, ফাস্ট চলবে, ফাস্ট। মনে করো কিছুক্ষণ পরে তাহলে দেখা গেলো ফাস্ট চলবে না। এবার দেখো যখন 4টা বাজার কথা, 4টা সরি 4টা না, মনে করো 6টা বাজার কথা, 6টা, তখন ঘড়িটা ফাস্ট চলবে না। মনে করো যদি মেঘাচ্ছন্ন না থাকতো তাহলে বাঁচতো কয়টা, 5টা, আচ্ছা 6টা না, অন্য টাইম নেই। কিছুক্ষণ পরে মনে করো বিকাল বাজলো 3টা, মনে করো 45, 3টা 45 বিকাল, তাহলে সকালে ঘড়িটা স্লো হয়ে গেছিল, পরিষ্কার আকাশ ছিল, স্লো হলো, 1 মিনিট স্লো, 9:29, 1 মিনিট স্লো চলছে। যখন 1টা 20 বাজার কথা ঘড়িতে বাজবে 1টা 19, যখন 3টা বাজার কথা বাজবে 2টা 59, 1 মিনিট স্লো চলছে। একটু পরে আকাশ মেঘে ঢেকে দিল, তাহলে মেঘে ঢেকে দিলে ঘড়ি কি হবে, ফাস্ট হবে, ফাস্ট হবে, ফাস্ট হবে, ফাস্ট হবে। 1 মিনিট স্লো ছিল না, 1 মিনিট ফাস্ট হয়ে যাবে। বুঝা গেল কি বললাম, 1 মিনিট ফাস্ট হবে, তার মানে এই যে 1 মিনিট স্লো চলছিল এটা মেক আপ করে দিবে। মানে মেঘে ঢাকা যদি না থাকতো তাহলে বাঁচতো কত, 3টা 44, ঘড়িটা 1 মিনিট স্লো চলছে না, তাহলে যখন 3টা 45 বাজার কথা তখন বাজবে কত, 3টা 44। কিন্তু এবার যদি মেঘে ঢেকে দেয় তাহলে কি হবে, ফাস্ট চলবে, ফাস্ট ফাস্ট চলতে 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 যদি 1 মিনিট মেকআপ করে দেয় তাহলে যখন 3টা 45 বাজার তখন ঘড়িতে বাজবেও কথা, কয়টা বলো দেখি, 3টা 45। একটু বোঝার চেষ্টা করো, প্রথমে স্লো হয়েছিল, কত মিনিট স্লো, 1 মিনিট স্লো। এবার 1 মিনিট মেকআপ করার জন্য ঘড়িটা ফাস্ট চলতে হবে, এবার মেঘে ঢেকে দিল, মেঘে ঢেকে দেওয়ার জন্য ঘড়ি স্পিডে চলা শুরু করলো, স্পিডে কতটুকু এগিয়ে গেল, 1 মিনিট এগিয়ে গেল। তাহলে এবার 1 মিনিট স্লো ছিল, এটা 1 মিনিট মেকআপ হয়ে যাবে, বুঝো নাই। যদি স্পিডে না চলতো তাহলে বাঁচতো কয়টা, 3টা 44। মনে করো ঘড়িটা স্পিডে চলে 1 মিনিট মেকআপ করে দিল, তাহলে ঘড়িতে এখন কিন্তু 1 মিনিট পিছাবে না, কত হবে বলো দেখি, 3টা 45ই বাজবে। মানে আমি এটি বলতে চাচ্ছি, মানে সঠিক সময় নির্দেশ করছে 12 ঘন্টা পরে, তার মানে যতটা স্লো হবে, যদি এদিকে 1 মিনিট পিছিয়ে যায় এদিকে ফাস্ট হবে কত মিনিট, 1 মিনিট, তাহলে সঠিক সময় হবে, ব্যালেন্স করে দিবে। আচ্ছা তাহলে আশা করি ক্লিয়ার। এবার তাহলে বলে দেখি, পরিচ্ছন্ন ছিল 3 ভাগ আর মেঘাচ্ছন্ন ছিল 5 ভাগ, তাহলে অ্যান্সার কত হবে বলে দেখি। অ্যান্সার বলছে কি বলছে, দিনের কত অংশ আকাশ পরিচ্ছন্ন ছিল, তাহলে টোটাল কত বলে দেখি, 5 আর 3 8 ভাগ, অংশ বার করতে গেলে টোটালটা নিচে, আর কি বার করতে বলছে, পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন হচ্ছে 3 ভাগ, এটা অ্যান্সার। টোটাল 8 ভাগ সময়, 5 আর 3 8 ভাগ, 8 ভাগের মধ্যে 3 ভাগ পরিচ্ছন্ন ছিল আর মেঘাচ্ছন্ন ছিল 8 ভাগের 5 ভাগ, বোঝা গেল। টোটাল 8 ভাগ, 8 ভাগের মধ্যে কয় ভাগ সময় পরিচ্ছন্ন ছিল, 3 ভাগ, তার মানে 3/8 অংশ, এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ক্লিয়ার আশা করি। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা এভাবেই ভিডিওগুলো ওয়াচ করতে থাকো এবং অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। তো প্রতিদিনকার মতো এখনো তোমাদের একটি হোমওয়ার্ক দিব, এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটার অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে ফ্রেন্ডস।